পরিস্থিতির কারণে এবার দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি তথা নারী নির্যাতন প্রতিরোধ দিবসটি পালনের তেমন কোনো উদ্যোগ নেই তেমন উদ্যোগ। দায়সারভাবে আজ দিনাজপুরে পালিত হলো দেশের ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত ঘটনা পুলিশ হেফাজতে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার 25তম দিবসটি। অথচ এ দিবসটি আসলে দিনাজপুরে উত্তাপ শুরু হয়। দিবসটি পালনে জ্বালাময়ী আগুন ঝরা বক্তব্য রাখেন অনেকেই, এখন এবার তা নেই। 1995 সালের এই দিনে দিনাজপুরের কয়েকজন বিপদগামী পুলিশ সদস্য ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করে। ওই ঘটনার পর থেকেই দিনটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু নিহত ইয়াসমিনের মা শরীফা খাতুন জানালেন, এখন আর তার খোঁজ খবরও নেয় না কেউ। তবে তার মেয়েকে সামনে রেখে দেশের সকল রাজনৈতিক দল, নারী সংগঠন সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শিশু ও নারী নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত 1995 সালের 24 আগস্ট দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল সর্বস্তরের মানুষ। তখন প্রতিবাদী মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে দিনাজপুর শহরের শামু, সিরাজ, কাদের সহ 7 জন নিরপরাধ ব্যক্তি নিহত হন। এরপর তৎকালীন দিনাজপুর সিআইডি জোনের এএসপি আফজাল আহমেদ বাদী হয়ে অভিযুক্ত 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মাহফুজার রহমান তদন্ত শেষে তৎকালীন পুলিশ সুপার আব্দুল মোতালেব সহ 9 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র পেশ করেন। মামলাটি নিরাপত্তাজনিত কারণে দিনাজপুর থেকে রংপুরে স্থানান্তর করা হয়। তৎকালীন রংপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে ইয়াসমিন হত্যা মামলার সাক্ষ্য প্রমাণ শেষে 2007 সালের 31 আগস্ট 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের দেয়ার রায় পরে উচ্চতর আদালতে বহাল থাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের এএসআই ময়নুল ইসলাম, কনস্টেবল আব্দুল সাত্তার এবং পিকআপ চালক অমৃতলাল। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রংপুর কেন্দ্রীয় কারাগারে। এ দিনটির স্মরণে ইয়াসমিনের মা শরীফা বেগম তার দিনাজপুর শহরের গোলাপবাগ মহল্লার বাড়িতে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এছাড়াও করোনা পরিস্থিতির কারণে দিনাজপুর জেলা মহিলা পরিষদ, ইয়াসমিন স্মৃতি পরিষদ স্বল্প পরিসরে দিবসটি পালন করেছে। ইয়াসমিন ট্র্যাজেডির কালের সাক্ষী ইয়াসমিনের মা, তাই ইয়াসমিনের মায়ের প্রাণের দাবি আর যেন না ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াসমিনের মতো জঘন্যতম ঘটনা। দিনাজপুরের গোলাপবাগ ইয়াসমিনের বাড়ি থেকে শাহ আলম শাহী